ভালোবাসা কাকে বলে? আমার একটি সুন্দর গার্লফ্রেন্ড থাকবে, যার সাথে আমি কথা বলবো, সে আমার সাথে কথা বলবে, সারাটা দিন হোয়াটসঅ্যাপ ফেসবুকে কথা বলবো, একে অপরের ফটোকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে লাইক করব, একসাথে ঘুরে বেড়াবো, মজা করব, একসাথে অনেক সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করব। আর যখন ব্রেকআপ হয়ে যাবে তখন সারাটা দিন কেবল দেবদাস হয়ে বসে থাকব, স্যাড সং শুনব, তার কথা চিন্তা করতে গিয়ে সব কিছু ভুলে যাব, নেশা করব আর নিজেকে শেষ করে দেব। এটাই কি ভালোবাসা? তাহলে বলবো, না ভাই, এটা ভালোবাসা নয়। ভালোবাসা আপনার থেকে আপনার জীবন কেড়ে নেবে না, বরং আপনাকে বেঁচে থাকার সঠিক রাস্তা দেখাবে। যেমন কোনো একদিন আপনার বাবা মা আপনাকে শিখিয়েছিল, ভালোবাসার মানুষ সামনের জনকে কেবল দেয়, তার কাছ থেকে কোনো কিছু পাবার আশা রাখে না। ভালোবাসা স্বাধীনতার অপর নাম, এটা কাউকে গোলাম তৈরি করে না। কথায় বলে, সত্য প্রেমে লোক তো প্রেমিকেও ত্যাগ করে দেয়, স্বাধীন করে দেয় তাকে সমস্ত বন্ধন থেকে, যেমন রাধা কৃষ্ণকে করে দিয়েছিল। ভালোবাসাতে মানুষ তো কেবল ত্যাগ করে, কোনো রকমের স্বার্থ ছাড়াই, নিজের কথা না ভেবে। আপনার সাথী আপনার থেকে যত দূরেই থাক না কেন, সে আপনার উপর যতই অভিমান করে থাকুক না কেন, হতে পারে সে আপনার একটা কথাও শোনে না, এটাও হতে পারে সে আপনার মুখ পর্যন্ত দেখতে চায় না, তারপরেও এই সব কিছুকে ভুলে যখন আপনি কারো সম্পর্কে কেবল ভালো চিন্তা করেন, তার জন্য কেবল মঙ্গল চান, তাহলে সেটাকেই বলে সত্য ভালোবাসা। আর জানেন, এমন সত্য ভালোবাসা আপনাকে প্রথম কে বেসেছে? আপনার বাবা মা। ওরা নিজে কষ্ট পেয়েছে, কিন্তু আপনার জীবনে সবসময় ভালো করে গেছে। অনেকবার এমন হয়েছে আপনার তাদের কথা ভালো লাগেনি, অনেকবার এমন হয়েছে আপনি তাদেরকে ভুল বুঝেছেন, আপনি তাদের সঙ্গে ঝগড়া করেছেন, তাদের মুখের ওপরে জবাব দিয়েছেন, আপনি তাদের উপর রাগ দেখিয়েছেন, আপনি তাদের কথাকে ইগনোর করেছেন। যখন তারা আপনার জন্য আপনার পছন্দ মতো কোনো কিছু দিতে পারেনি, তখন আপনি তাদেরকে অপমান করেছেন, এমনকি আপনার বন্ধুদের সামনেও আপনার বাবা মায়ের জন্য খারাপ কথা বলেছেন। কিন্তু এত কিছু হবার পরেও তারা সব সময় কেবল আপনার জন্য ভালো কিছু চিন্তা করেছে। আজ আপনি বলেন আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের সবার প্রথম ভালোবাসাটা কার সাথে হয়েছিল? সেই ভালোবাসা যা একদম পবিত্র ও নিঃস্বার্থ ছিল, সেই ভালোবাসা যা আজও আপনার মনের কোনো এক কোণে রয়ে গেছে, যাকে আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। আর ওই ভালোবাসাটা আপনি আপনার বাবা মায়ের কাছে থেকে পেয়েছেন। আর বিশ্বাস করুন, যেদিন আপনি এইরকম স্টেজে পৌঁছাবেন আর আপনার হাতে কিছুক্ষণ আগে জন্ম নেওয়া আপনার নিজের বাচ্চাটা থাকবে, তখন আপনার মনের মধ্যে যে চিন্তাটা আসবে সেটাই হলো সত্য ভালোবাসা। যা কিছু আজ পর্যন্ত আপনার বাবা মা আপনার জন্য করেছে, সেই সব কিছু তখন আপনি তার জন্য করা শুরু করবেন। সময় আরও একবার রিপিট হবে, ঘটনাগুলো সেই একই থাকবে, পার্থক্য কেবল এটাই হবে যে মানুষগুলো বদলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার জীবনে সত্য ভালোবাসা কোনটি। ভিডিওটা ভালো লাগলে 50,000 লাইক তো অবশ্যই করে দেবেন, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আই লাভ ইউ অল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।